ফ্যামিলিতে এটা খুব জরুরি, নসিহা করা, একে অপরকে উপদেশ দেয়া। কারণ আর দিন আর নসিহা, দিন মানেই কল্যাণ কামনা করা, দিন মানেই অন্যকে কি দেয়া, উপদেশ দেয়া, নসিহা দেয়া, এটা যেন আমরা দেই। এই জন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি। নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না, আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন, আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন। দেখেন সাইয়েদরা ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে, এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না, তিনি ছেলেকে বললেন ফানজুর মাযা তারা ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি, জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এবার বলো তোমার অপিনিয়ন কি, তুমি কি ভাবছো, আমি দেখেছি তোমাকে জবাই করছি, তোমার অপিনিয়ন বলো। দেখেন যেমন বাবা তেমন ছেলে, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, সুবহানাল্লাহ বিহামদি, যেমন বাবা তেমন ছেলে। ছেলে বলে ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যা দেখেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ আকবার, বাবা আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না, আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না, আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, ভয় পাবেন না, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। যেমন বাবা তেমন ছেলে, ঠিক তেমন রেসপন্স, ঠিক তেমন উত্তর, সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না, করুন। তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে, চাইলেই তো ছুরি চালাতে পারতেন, চালিয়েছেন, কি করছেন, পরামর্শ করেছেন, কাউন্সিলিং করেছেন। ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট, আজকের তাফসির থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সিলিং করবো, বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করবো, যেমনটি নবী আলাইহিস সালাম ওনারা করেছেন, ঠিক কিনা?